এটা কিসের মাংস? হাঁসের মাংস। কালারটা এরকম হয়ে গেছে। কেন জরিমানা করা হলো তাহলে? তারা বলছে তারা এটা কাস্টমারকে দিত না বা তারা ফেরত পাঠিয়ে দিত, তো এই কারণে আমরা ওটাকে কিছু আমরা কমপ্লিট করেছি, কনসিডার করেছি, ওনাদেরকে সময় দিচ্ছি, আমরা এক মাস সময় দিব এটা ঠিক করার জন্য। আর যেগুলো হচ্ছে আমরা শিওর একদম চোখের সামনে দেখেছি ব্যবহার করবো সারা জিনিসগুলো, তো সেগুলোর উপরে আমরা জরুরি মাংস বীজাণু হয়, বীজাণু থেকে যদি এটা যদি আবার যদি ক্লিনিং করা হয় মাংসটা একটু অপরাধ বলে মনে করতেছি। আপনিও রাখতে চান না, আপনার প্রতিষ্ঠানে কেউ রাখতে চায় না, সেটা ভুল ক্রমে হয়ে যায়। পরবর্তীতে যদি এটা ঠিক না হয় তখন আপনার আর আজকে আপনাকে হচ্ছে 2 লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে, এবং এই জরিমানা অনাদায় আপনার হচ্ছে 1 মাসের কারাদণ্ড হচ্ছে। যেগুলো আমার ভুল হয়েছে সেগুলো আমি মেনে নিচ্ছি। আমি দেখা লাগবে, আপনি বলছেন তো বিশ্বাস করেছি ম্যাডাম, দেখা লাগবে আপনি চাইলে পারেন আর কি। আমাকে আদালত নিরাপদ খাদ্য আইনের শীর্ষের ক অনুযায়ী নির্ধারিত পদ্ধতিতে মূলকীকরণ, চিহ্নিতকরণ ও লেবেল সংযোজন সংযোগ ব্যতিরিকে কোনো প্যাকেটকৃত খাদ্যদ্রব্য বা খাদ্য উপকরণ উৎপাদন, বিক্রয় ও বিতরণ, এই ধারায় আদালতে এই রায়টা আজকে ঘোষণা করেছেন, যেটার অনূর্ধ্ব 2 বছর কিন্তু অনন্য 1 বছর কারাদণ্ড বা অনধিক 4 লক্ষ টাকা কিন্তু অনন্য 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয়দণ্ড করার বিধান আইনে উপবর্ণিত আছে। সেখানে আদালত 2 লক্ষ টাকার জরিমানার দণ্ডের ঘোষণা দিয়েছেন, সেটা সর্বনিম্ন এই এই আইনের অধীনে এটা সর্বনিম্নটা করা হয়েছে। আর ওনাদের অনাদায়ে 1 মাসের জেল আদালত ঘোষণা করেছে।